আমরা মন্ত্রতন্ত্র জানি না, আমাদের নৈবেদ্য সাজানো সুরের মালায়, ফুল সা চন্দন রে, ভালোবাসা গা, ভক্তি মা আবেগ পা, ধূপ ধা প্রদীপ নি, এই অর্ঘ্যের থালাতেই সাজানো মগন মন্দিরের সব রকমের পুজোর থালা। সঙ্গীতাচার্য পণ্ডিত চিন্ময় লাহিড়ি, তার আয়োজনে, তারই পথ নির্দেশে আমরা চলেছি আমাদের পথ। মগন মন্দিরের আয়োজনে অনুষ্ঠানের পরবর্তী পর্বে সাজানো রয়েছে সঙ্গীতের আনন্দভোজ। ধ্বনি নিয়ন্ত্রণে আমরা যার উপস্থিতি অনুভব করব, তিনি আমাদের প্রিয় ভুলিদা, যিনি না থেকেও রয়েছেন এই শ্রুতিগৃহে। মঞ্চসজ্জার দায়িত্বে সঞ্জয় কার্ড ও ফ্লেক্স পৌলমি নিয়োগী। প্রথমে আমরা শুনব মাস্টার ইরাবন ঝাকে। ইরাবন তবলায় তালিম নিচ্ছে পণ্ডিত তন্ময় বোসের কাছে। আজ তার গুরুর উপস্থিতিতে ইরাবনের তবলা লহরা শুনব আমরা। হারমোনিয়ামে ইরাবনকে সহযোগিতা করছেন শ্রী সজল দাস, যিনি তালিম পেয়েছেন স্বর্গীয় শ্রী চিত্তরঞ্জন দলুই মহাশয় ও শ্রী শঙ্করী প্রসাদ চট্টোপাধ্যায়ের কাছে। আসুন শুরু করি তাহলে। ইরাবন ঝা। গুরুর আশীর্বাদ এবং সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বাজনা শুরু করছি। আমি শুরুয়াত কায়দা রেলা আর কিছু টুকরা চাকরিদার তিন তালে বাজাচ্ছি। Thank you.
ধন্যবাদ।